সৈয়দ আবুল মকসুদ ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক ও লেখক। তিনি তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তিনি নিয়মিত দৈনিক প্রথম আলোয় কলাম লিখতেন। তার প্রবন্ধ সমূহ দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। তিনি বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবনী ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন, পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা 40-এর ওপর। জার্নাল অফ জার্মানি তার লেখা ভ্রমণ কাহিনী। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি 1995 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রাথমিক জীবন। সৈয়দ আবুল মকসুদ 1946 সালের 23 অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির, বর্তমানে বাংলাদেশ, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম। তার জন্মের 2 বছর পর 1948 সালের 20 নভেম্বর তার মা সন্তান জন্ম দিতে গিয়ে ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয়ে মারা যান। তার মায়ের মৃত্যুর পর তার বিমাতা বেগম রোকেয়া আক্তার তাকে সন্তান স্নেহে লালন পালন করেন। তিনিও 1980 সালে মারা যান। তার বাবা কাব্যচর্চা করতেন, তাই শৈশব থেকে তিনি দেশি বিদেশি বিভিন্ন পত্রিকা পড়ার সুযোগ পান। তার বাবা বাড়িতে কলকাতার আনন্দবাজার পত্রিকা, দ্য স্টেটম্যান ও ইত্তেহাদ এবং পরে ঢাকার দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক ও মর্নিং নিউজ পত্রিকা রাখতেন। শিক্ষা জীবন। আবুল মকসুদের শিক্ষা জীবনের হাতে খড়ি হয় তাদের বাড়ির নাপিত লোকনাথ শীলের কাছে। তিনি তাকে বর্ণবোধ ও আদর্শ লিপির পাঠ দিতেন। এরপর তিনি পড়েন তাদের ডাক্তার নিবারণ চন্দ্র সাহা পোদ্দারের কাছে। তিনি সপ্তাহে 3-4 দিন তাকে পড়াতেন। তিনি ঝিটকা আনন্দমোহন হাই স্কুলে একেবারে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কর্মজীবন। তার কর্মজীবন শুরু হয় 1960 সালে এম আনিসুজ্জামান সম্পাদিত সাপ্তাহিক নবযুগ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে। এটি ছিল পাকিস্তান সোশ্যালিস্ট পার্টির মুখপত্র। পরে ন্যাশনাল আওয়ামী পার্টি সমর্থিত সাপ্তাহিক জনতায় কাজ করেন কিছুদিন। পরে 1971 সালে বাংলাদেশ বার্তা সংস্থায় যোগ দেন। 2008 সালের 2ষরা মার্চ বার্তা সংস্থার সম্পাদকীয় বিভাগের চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে তিনি দৈনিক প্রথম আলোর একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। এই দৈনিকে সহজিয়া কর এবং বাঘা তেঁতুল শিরোনামে তিনি সমাজ, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কলাম লিখতেন। সাহিত্যিক জীবন। সৈয়দ আবুল মকসুদের সাহিত্য চর্চা শুরু হয় 60-এর দশকে কবিতা, গল্প ও প্রবন্ধ দিয়ে। তখন তিনি বিভিন্ন পত্রিকায় লিখতেন। 1981 সালে তার কবিতার বই বিকেলবেলা প্রকাশিত হয়। 1987 সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ দারাশিকোহ ও অন্যান্য কবিতা প্রকাশিত হয়। মানবাধিকার, পরিবেশ, সমাজ ও প্রেম নিয়ে তিনি কবিতা লিখেছেন। তিনি বাংলা সাহিত্যের ক্লাসিক ধর্মী গবেষকদের মধ্যে অন্যতম। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, সৈয়দ ওয়ালিউল্লাহ, মোহনদাস করমচাঁদ গান্ধী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবনী ও কর্ম নিয়ে গবেষণা করেছেন। আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে তিনি লিখেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন, কর্মকাণ্ড, রাজনীতি ও দর্শন 1986 ও ভাসানী কাহিনী 2013। ভাসানী কাহিনীতে তিনি ভাসানীর বৈচিত্র্য ও ঘটনাবহুল দীর্ঘ জীবন এবং তার রাজনৈতিক দর্শন বর্ণনা করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ জীবনী ও সাহিত্য 2011 ও স্মৃতিতে ওয়ালিউল্লাহ 2014। সৈয়দ ওয়ালিউল্লাহ জীবন ও তার সাহিত্য কর্ম নিয়ে লিখেছেন। এছাড়া তৎকালীন সময়ের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকগুলো তুলে ধরেছেন। স্মৃতিতে ওয়ালিউল্লাহ গ্রন্থে তিনি তাকে চিনতেন এবং জানতেন এমন সব মানুষদের কাছ থেকে নানা উপাদান সংগ্রহ করেছেন। তথ্য সংগ্রহের জন্য তিনি ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এবং পাকিস্তানে গিয়েছিলেন। পারিবারিক জীবন। আবুল মকসুদের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী ছিলেন। কিছুদিন শিক্ষকতা করেছেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। তাদের 2 সন্তান, মেয়ে জিহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করে ব্যাংকে চাকরি করছেন। ছেলে নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করে 2 বছর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটিতে
পড়িয়েছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করে স্টার্ন ব্যাংক লিমিটেডে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে চাকরি করছেন। মৃত্যু: সৈয়দ আবুল মকসুদ 23 ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার বিকেলে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। স্কয়ার হাসপাতালের জরুরি আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল হক জানিয়েছেন, সৈয়দ আবুল মকসুদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারপরও নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষার পর মঙ্গলবার সন্ধ্যা 7:09 তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল 75 বছর। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি আশা করি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে বিশিষ্ট ও মহান ব্যক্তিদের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।